وقال صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে অনেক ব্যস্ততা পেছনে রেখে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন তার স্মরণে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নে নিজকে বিনিয়োগ করার জন্য এবং শতকোটি দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললে শান্তি। প্রিয় ভাইরা, আমাদের মুসলিম সমাজের মধ্যে একটা জিনিসের ঘাটতি পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে, যদিও ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সালাতের ব্যাপারটা। যে অনেকেই সালাত আদায় করেন কিন্তু সালাতের প্রতি গুরুত্ব কতটুকু দেন সেটা হচ্ছে দেখার বিষয়। সালাতের সময়ের প্রতি গুরুত্ব দেওয়া, সালাতের পদ্ধতির প্রতি গুরুত্ব দেওয়া, এই জাতীয় গুরুত্বের মধ্যে অনেকে পিছনে পড়ে আছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ সেটার ভিত্তিতে আমরা যেটা দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আস-সালাত খাইরুল মাদর, যে সালাতটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এর চাইতে উৎকৃষ্ট বিষয় আর কোনো কিছু নেই। সুতরাং যেটা সবচেয়ে উৎকৃষ্ট সেটার গুরুত্ব দিতে হবে। এই কারণে ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ চমৎকার একটি কথা বলেছেন, তিনি বলেছেন ইন্নামা ইউরাফু রাজুল বা ইন্নামা ইউরাফু কদরুর রাজুল বিসালাতে, যে একজন মানুষ যে তার ধার্মিকতার ব্যাপারটা আপনি কিভাবে চিনবেন, যে তার সালাত দিয়ে চিনতে হবে। আপনি একজন মানুষ কতটুকু ধার্মিক সেটা জানতে হলে তার সালাতের দিকে তাকাবেন। সালাতের প্রতি তার গুরুত্ব যত বেশি হবে ধর্মের অন্যান্য ব্যাপারের প্রতি তার আপনার গুরুত্ব ততটুকু। তাইলে ইন্নামা ইউরাফু কদরু দীনির রাজুলি বিসালাতে, যে একজন মানুষের ধার্মিকতার নিরূপায়ন হবে সালাতের মাধ্যমে। এই কারণে অনেক আগের যুগের যারা মুহাদ্দিসিনে কেরাম ছিলেন তারাও কিন্তু এটার প্রতি গুরুত্ব দিতেন, যে কোনোখানে হাদিস শুনতে গেলে তার সালাত দেখতেন, সালাতের মধ্যে যদি গড়বেল থাকে তখন তার থেকে হাদিস গ্রহণ করতেন না, যে তাইলে তার ধার্মিকতা ঠিক নেই, সে মিথ্যা বলে দিতে পারে, গোজামেল দিতে পারে। এরকম আলী ইবনে মাদিনির ঘটনা আছে, তিনি এক রাবির কাছে গেলেন বর্ণাকারের কাছে, দেখলেন যে সালাতের মধ্যে হাত রাখার পজিশন ঠিক নেই, তিনি চলে আসলেন, তার কাছ থেকে হাদিস নিলেন না, মনে করলেন যে সে সালাতের প্রতি গুরুত্ব জানলে অন্য কিছুর মধ্যে ঝামেলা সে করতেই পারে। তো এই এই কারণে আমরা বলব যে যখন রাসূল আকরাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনী উসাল্লি, যে তোমরা সেইভাবে সালাত আদায় করবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। সুতরাং রাসূলের আদর্শ অনুযায়ী যতক্ষণ পর্যন্ত সালাত হবে না ততক্ষণ পর্যন্ত সেটার লাভও পাওয়া যাবে না। অথচ কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে ইন্না সালাতে তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যে সালাত মানুষকে অসৎ কাজ এবং অশ্লীলতা থেকে দূরে রাখে। কিন্তু দেখা যায় যে অনেকে আমরা সালাত আদায় করি যে অশ্লীলতা থেকে অপকর্ম থেকে দূরে থাকা সম্ভব হলো না, কারণ সালাত সঠিকভাবে হচ্ছে না। এই কারণে আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে সত্যিকার অর্থে যদি এই লাভটা আমাদের পেতে হয় তাহলে সালাতের পদ্ধতিটাকে আগে নিশ্চিত করতে হবে, যে রাসূল আকরাম ইসলাম যেভাবে বলেছেন সেইভাবে হচ্ছে কিনা, যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে আশা করা যায় যে ফায়দা আসবে ইনশাআল্লাহ। এই কারণে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব সালাতের পদ্ধতি সংক্রান্ত, কারণ এই ব্যাপারে আলোচনা তেমন খুতবার মধ্যে হয় না, এই কারণে সেটার প্রতি আমরা আজকে গুরুত্ব দিব। সর্বপ্রথম একজন ব্যক্তি যখন সালাত আদায়ের ইচ্ছে পোষণ করবেন তখন তাকে নিশ্চিত হতে হবে পবিত্রতার ব্যাপারে, কারণ পবিত্রতা ছাড়া সালাত আদায় করা সম্ভব নয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুবালু সালাত আহাদিকুম হাত্তা ইয়াতাওয়াদা, যে তোমাদের কারো সালাত কবুল করা হবে না যতক্ষণ পর্যন্ত কি ওযু না করবে, পবিত্রতা অর্জন না করবে। তাহলে একজন ব্যক্তি যখন সালাত আদায় করার ইচ্ছে পোষণ করবে তার পবিত্রতার ব্যাপারে নিশ্চিত হতে হবে, কোনো যদি সন্দেহ আসে সেটা গ্রহণযোগ্য হবে না। একজনে সালাত আদায় করার ইচ্ছা পোষণ করছে, তার নিশ্চিত চিন্তা আছে যে আমি অতটা বাজে ওযু করছি, কিন্তু তারপরে ওযু গেল কিনা এটার ব্যাপারে সন্দেহ, তাইলে ওযু আসে বলে ধরে নিতে হবে, কারণ নিশ্চিতটার গুরুত্ব বেশি। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আরাজুল ইউখাইয়্যিরু ইলাইহি, যখন তাকে প্রশ্ন করা হলো যে একজন ব্যক্তি তার মনে হয় যে তার মনে হয় ওযু ছুটে গেছে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা ছিল কি, তিনি বলছেন লা ইউসারিফ হাত্তা ইয়াজিদা রিহান, হ্যাঁ হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদা রিহান, যে সে কখনো
সালাত ত্যাগ করবে না ছেড়ে দিবে না যতক্ষণ পর্যন্ত সে তার হাওয়া বের হওয়ার ব্যাপারে আওয়াজ না শুনে দুর্গন্ধ না পায় তাহলে বলছে যে তার মনে হয় যে ওযু মনে ছুটে গেছে রাসূল বললেন কি এই ছুটে যাওয়া মনে হওয়া কার্যকর হবে না তাকে হাওয়া বের হওয়ার আওয়াজ শুনতে হবে অথবা দুর্গন্ধ নাকে আসতে হবে তাইলে নিশ্চিত হবে যে ওযু গেছে তাইলে সন্দেহের ভিত্তিতে যেটা নিশ্চিত সেটা কখনো অগ্রাহ্য হতে পারে না কিন্তু যদি আপনি নিশ্চিত যে আপনি প্রস্রাব করেছেন কিন্তু তারপরে উজু করেছেন কি না এটা নিশ্চয়তা নেই তাইলে আপনাকে উজু করতে হবে কারণ উজু না থাকাটা আপনার নিশ্চিত কিন্তু পবিত্রতার ব্যাপারটা নিশ্চিত না তাইলে তার রইল পবিত্রতার ব্যাপারটা নিশ্চিত হতে হবে তাইলে এটা হচ্ছে সালাতের প্রথম কাজ তারপর হচ্ছে কেবলামুখী হওয়া যেটা সালাতের শর্ত যে কেবলামুখী হতে হবে কেবলামুখী হওয়া বাধ্যতামূলক একমাত্র ওই ব্যক্তির জন্য বাধ্যতামূলক নয় যে ব্যক্তি কেবলামুখী হতে পারছে না অথবা নফল সালাত আদায় করছে হ্যাঁ এইগুলোর মধ্যে সুযোগ আছে একজন অসুস্থ তাকে কেবলামুখী করা সম্ভব না তাইলে তার জন্য কেবলামুখী হতে হবে অথবা এমন যে নফল সালাত আদায় করবেন কেউ গাড়ির উপরে আগের যুগে রাসূল ইসলাম মোটের উপরে সালাত আদায় করতেন তখন প্রথম কেবলা ঠিক করলে হয় তারপর যেদিকে যায় কোনো সমস্যা নেই মানে বাহন যেদিকে যাক কোনো সমস্যা নেই তাইলে এটা ছাড়া বাকি প্রত্যেকটা ব্যক্তি কেবলামুখী হতে হবে ফাওয়ালি বৈঠকে সাতরাল মসজিদ হারাম আল্লাহ জালসান বললেন যে অবশ্যই আপনাকে কেবলামুখী হতে হবে মসজিদ হারামের দিকে আপনাকে রুখ করে দাঁড়াতে হবে তাহলে এটা হচ্ছে এক নম্বর কাজ দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে কেবলামুখী হয়ে দ্বিতীয় কাজ হচ্ছে দাঁড়ানো দাঁড়ানোর কাজটা নিশ্চিত করা দাঁড়ানো ফরজ সালাতের মধ্যে বাধ্যতামূলক নবল সালাতে বাধ্যতামূলক যেই সালাতই বলেন না কেন সালাতের মধ্যে কিছু আছে রোপণ কিছু আছে ওয়াজিব কিছু আছে সুন্নত প্রত্যেক সালাতের মধ্যে সুন্নত পড়েন সেটার মধ্যে ওই কথাগুলো আছে যেগুলো ফরজ 14টা সেগুলো আছে ওয়াজিব 8টা সেগুলো বাস্তবায়ন করতে হবে যদি আমাদের দেশে ফরজের মধ্যে বেশ কম আছে আমাদের দেশে ফরজ হচ্ছে 6টা কিন্তু আসলে 14টা হচ্ছে ফরজ 8টা হচ্ছে কি আপনার ওয়াজিব এগুলো প্রত্যেক সালাতে ফরজ সালাতেও ফরজ নফল সালাতেও ফরজ তারপরে আপনার সুন্নতের মধ্যেও কি ফরজ ফরজই থাকবে ওয়াজিব ওয়াজিবই থাকবে সুন্নত সুন্নতই থাকবে তাইলে এক নম্বর সেটা হচ্ছে কিয়াম ফরজ বাধ্যতামূলক এই কারণে যদি কিয়াম নিশ্চিত না হয় সালাত আদায় হবে যেমন কোনো ব্যক্তি ইমাম সাহেব রুকুতে অবস্থান করছেন কিন্তু তিনি আসছেন খুব দ্রুত দ্রুত আসার পর কিয়ামটা নিশ্চিত না করে গুরুস্থল করে রুকুতে চলে গেছে দাঁড়ানোটা নিশ্চিত হয়নি নিস্থিরভাবে দাঁড়ান নাই তাইলে তার সালাত বাতিল তাইলে কিয়াম ছুটে গেছে হ্যাঁ সালাত বাতিল হয়ে যাবে কারণ রুকুন ছুটে গেছে এই কারণে কিয়ামটাকে নিশ্চিত করতে হবে আপনি ইমাম সাহেবকে দেখলেন রুকু অবস্থায় আপনি প্রথমে তাকবীর দিয়ে দাঁড়ানোটা নিশ্চিত করতে হবে যে আপনি দাঁড়ালেন স্থিরভাবে তারপরে আপনি রুকুতে গেলেন রুকুতে যাওয়ার তাকবীর ছুটে গেলেও অসুবিধা নেই কারণ সেটা হচ্ছে ওয়াজিব সেটা ইমাম বহন করবে যদি ছুটে যায় কিন্তু রুকুন ইমাম বহন করেন না এই কারণে দাঁড়ানোটাকে নিশ্চিত করতে হবে যদি না দাঁড়ায় তাহলে তার সালাত নষ্ট হয়ে যাবে এই কারণে রুকু অবস্থায় যারা সালাতে আপনি যোগ দেন তাদের খুবই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে দ্বিতীয় নম্বর রুকু অবস্থায় সালাতে যোগ দিতে হলে একবার আপনার রুকু অবস্থায় তাসবিহ পাইতে হবে ইমামের সাথে নাহলে চলবে না মানে ইমাম রুকু অবস্থায় আছে আপনি তাকবীর দিয়ে গিয়ে সুবহান রব্বিল আযীম একবার বলতে হবে কারণ একবার বলা ওয়াজিব এতটুকু আপনাকে সুযোগ পাইতে হবে যদি আপনি মাথা নিচু করলেন ইমাম সাহেব উঠে গেল তাইলে এই রাকাত বাতিল মানে আপনি রুকু পান নাই রুকু পাওয়ার জন্য তার সাথে একটা তাসবিহ করতে হবে কমপক্ষে এটা নিশ্চিত হতে হবে তাইলে আমাদের দাঁড়ানোর সেটা কি বাধ্যতামূলক যদি সাধ্য থাকে সাধ্য না থাকলে সেটা ভিন্ন ব্যাপার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসলেন তিনি বলছিলেন আমার তো অর্শ রোগ আছে আমার তো সমস্যা আছে তখন রাসূল আকরাম তাকে বললেন এটা অসুস্থ রোগী সবার জন্য যে রাসূল বলছেন সাল্লি কাইমান তুমি দাঁড়িয়ে সালাত আদায় করবে ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান যদি তুমি দাঁড়াতে না পারো সমস্যা হয় তাহলে তুমি বসে পড়বে ফাইল্লাম তাস্তাতি ফালা জাম্বিল যদি তুমি বসেও না পড়তে পারো তাহলে কাঁথে সালাত আদায় করবে এটা হচ্ছে নিয়ম তাহলে সক্ষমতা এখন আমাদেরকে বুঝতে হবে সক্ষমতা কাকে বলে সক্ষমতার জিনিসটা এর ডেফিনেশন না বুঝলে কিন্তু মুশকিল আমাদের দেশে ওটা না বোঝার কারণে ভেজাল হয় কেউ আছে চেয়ারের বিরুদ্ধে
মানে এটা সেটা মানে বিরাট একটা হট্টগোল আমাদের দেশে, চেয়ারে নামাজ পড়া জায়েজ নাকি না জায়েজ, কখন দাঁড়াবে, এটার কোনো আসলে সূত্রটা জানে না যে কখন সে বসবে। দাঁড়ানো অবস্থায় যদি দাঁড়ানো অবস্থায় তার মনোযোগ ছুটে যায়, শরীরে এমন ব্যথা করে, দাঁড়াইলে যেমন পায়ে পিন পিন করে, হাঁটুতে ব্যথা করে, মানে সে নামাজে কোনোভাবে মনোযোগ দিতে পারছে না, এটাকে বলে অক্ষমতা। নামাজে মনোযোগ বসাইতে পারতেছে না, পিন পিন করে, দাঁড়াইতে পারতেছে, কিন্তু যদি পারে, যদিও ঠেক দিয়ে পারে, তারপরে দাঁড়াইবে। ধরেন একজন বয়স্ক লোক, তিনি নিজের সাথে লাঠি রাখবেন, লাঠিতে ভর দিয়ে যদি দাঁড়াইতে পারে, মনোযোগ সমস্যা না হয়, মানে নামাজে মনোযোগ দিতে পারে লাঠিতে ভর দিয়ে, তাইলে লাঠিতে ভর দিয়ে সালাদা দেখবেন। যদি পিছনে পিলার থাকে, পিছনে পিলারে হেলান দিয়ে তারপরে দাঁড়াইবেন, যদি নামাজে মনোযোগ না ছুটে। কিন্তু নামাজে যদি মনোযোগ ছুটে যায় দাঁড়ানোর কারণে, তাইলে কিন্তু তার বিধান হচ্ছে বসে পড়বে। হ্যাঁ, বসে পড়ার সময় যদি এরকম হয় যে মনোযোগ দিতে পারতেছে না, তারপরেও তার সমস্যা হয় ব্যাধির কারণে, তাইলে সে শুয়ে পড়বে। তাইলে এটা হচ্ছে আসল সূত্র। অনেকে সূত্র না জানার কারণে দেখে যে হালকা কেমন কেমন লাগে, এই বসে গেল, চেয়ারে বসে গেল, না ওইভাবে চলবে না, শরীরে এইভাবে না, একটা ফরজ বিধানকে সূচনাতা দিয়ে কি নির্ণয় করা যায় না। সুতরাং এটা খেয়াল করলে ব্যাপারটা সহজ হয়ে যায়। তাইলে দাঁড়ানোটা ফরজ বা রোকন, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। এই দাঁড়ানোর সময় যদি একা দাঁড়ায় তাহলে তো সমস্যা নেই, কিন্তু যদি সালাতে জামাতে দাঁড়ায় তাইলে অবশ্যই তার দাঁড়ানোটাকে আশেপাশের লোকদের সাথে সমন্বয় করে দাঁড়াতে হবে, অর্থাৎ কোনো গ্যাপ রাখতে পারবে না। এক নম্বর শর্ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে যখন সালাতে দাঁড়াতেন তাকবীর দেওয়ার আগে বলতেন ইস্তাউ ইতাদিলু, যে সোজা হয়ে দাঁড়াও, হ্যাঁ ভারসাম্য বজায় রেখে দাঁড়াও, ঠিক না, এরকম হাদু বাইনাল মানাকিব ওয়াল আকদাম, বলতেন যে বরাবর করো তোমাদের কানগুলো এবং কি পাগুলা বরাবর করে দাঁড়াও। হ্যাঁ, হাদু মানে বরাবর করা, হ্যাঁ এটাই সে নিয়ম। ফাঁকা না রাখার জন্য বাধ্যতামূলক বাহু লাগা, কারণ বাহু না লাগলে, ফাঁকা থাকলে তাহলে তো শয়তান ঢুকবে। এই কারণে অনেকে বলে যে মানে শুনে যায় কোনো কোনো আলেমদের থেকে যে সাহাবাদের মধ্যে অনেকে কি বাহু জামার আগে ছিটত, বল হয় যে বাহু বাহু লাগার কারণে, হ্যাঁ কারণ যে জায়গায় বেশি ব্যবহার ওই জায়গায় তো ছেড়ে বেশি, ঠিক না, হ্যাঁ এরকম আর কি করো বিশুদ্ধ সূত্রটা এরকম বলা হয় আর কি। যাই হোক, কিন্তু বাহু বাহু একত্র করতে হবে, একজনের বাহু আরেকজনের সাথে লাগলে তাইলে আর ফাঁকা থাকে না, নিচে একটু ফাঁকা থাকবে, এই ফাঁকাগুলো কিন্তু শয়তান কিন্তু সম্মান বোধ আসে তার মধ্যে। আমাদের সে আলেম বলে যে ফাঁকা থাকবে না তাইলে শয়তান কি দুই পায়ের মাঝখানে দাঁড়াইতে পারে না, হ্যাঁ শয়তান তার মান সম্মান আছে কিন্তু আপনার নাই। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সময় দরজা বন্ধ করতে বলেছেন যেন শয়তান না ঢুকে। শয়তান কি ফাঁক দিয়ে ঢুকতে পারে না? না, শয়তান পরিষ্কার জায়গা ছাড়া ঢুকে না, তার একটা মান সম্মান আছে, মানে সম্মানজনক। নতুবে কেন দরজা বন্ধ করতে বলছে, জানলা বন্ধ করতে বলছে, তাইলে আর ফাঁক নাই, ভেন্টিলেটর নেই, তারপর আরও ফাঁক থাকতে পারে দরজা, কারোর ফাঁকা থাকতে পারে নাকি, অনেক ব্যাপার আছে, জানলা ফাঁকা থাকতে পারে, ফুটে থাকতে পারে, শয়তান না ঢুকবে না। শয়তান ওপেন, তার জন্য গেট খোলা থাকলে ঢুকবে, মানে আজে বাজে জায়গায় ঢুকবে না। তা আমরা দুই পায়ের নিচে কি এটা বৃষ্টির জায়গা না, ওখানে শয়তান কেন দাঁড়াতে যাবে, এর কি মান সম্মান আছে না? তাকে ওপেন জায়গা পাইতে হবে, দুইজনের ফাঁকা থাকতে হবে, যে দুইজনে আমার দেশে কিন্তু অধিকাংশ মুসল্লি ফাঁকা রাখে, অনেক সময় একজনও ঢুকে যেতে পারে। আমি অনেক সময় মাঝে মাঝে অন্য মসজিদে দেখি যে একজন আসে, দেখা যায় যে এতটুকু দূরত্ব রেখে তারপরে দাঁড়াইল, না অসম্ভব, নিশ্চিত শয়তান দাঁড়াইবে, কারণ আপনি তো জায়গা করিয়ে রাখলেন তার জন্য। না, দুই বাহুকে যখন একত্রিত করে ফেলবেন তাইলে ফাঁকা বন্ধ হয়ে গেল, আর দুই পা নিজের ব্যালেন্স ঠিক রাখে মিলাইতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করার সাথে সাথে হযরত আনাসের হাদিসে আছে যে সবাই নিজের পাটা পায়ের সাথে লাগিয়ে দিত, কি যদিও রাসূল বলেন নাই যে টপ লাগিয়ে দাও বরাবর করার জন্য বলছে, কিন্তু লাগিয়ে দিয়ে নিশ্চিত করতেন যে আর দাঁড়ানোর সিস্টেম যেটা কাল বুনিয়ানের মরসুস কোরআনের মধ্যে আল্লাহ বলা হয়েছে যে মুসলমানদের একতা এরকম হইবে যেন শীষে ঢালা কি প্রাচীরের মতো, তাহলে ওটা হইলে শক্ত করে সুন্দর করে যেন কোনো ফাঁকা না থাকে। পায়ের যদি ফাঁকা না থাকে, তার বাহু যদি ফাঁকা না থাকে, ওই ফাঁকা শয়তানের কাছে কোনো দর্তব্য না, ওইখানে আর দাঁড়াইবে না, ফাঁকা বন্ধ হয়ে গেল, ঠিক না? তাইলে মুসল্লি যদি হয় জামাতে তাহলে ফাঁকাগুলো অবশ্যই কি
বন্ধ করতে হবে, এটা রাসূলের আদেশ। ওয়াসুদুল ফুরাজ বা ওয়াসুদুল খালাল, রাসূলের বর্ণনা যে আদেশ করতেন যে সমস্ত ফাঁকা বন্ধ করো। ওয়ালা তাদউ ফুরুজাতান লিশাইতান, রাসূল বলতেন তাকবীর দেওয়ার আগে যে শয়তানের জন্য কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। অনেকগুলো বর্ণনা, অনেকভাবে তিনি গাইড দিতেন, এমনকি পিছনের দিকে তাকাইতেন। ইমাম সাহেবের নিয়ম, যতক্ষণ পর্যন্ত মুসল্লিদের ব্যাপারে নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত পিছনে ফিরে কাঁথা সোজা করবেন, এটা ইমামের দায়িত্ব। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম বলছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারছেন যে আমরা কাঁথা সোজা করতে পারছি, তখন তিনি আর পিছনে তাকায় সোজা করতে চেষ্টা করতেন না। কিন্তু একদিন হঠাৎ করে পিছনে তাকাইলেন, দেখলেন যে একজনের বুকটা সামনে, মানে লাইনের একটু সামনে চলে আসছে, তাকে মানে লাইনে ঢুকিয়ে দিলেন। হ্যাঁ, ঠিক না? তাইলে আপনার ইমাম সাহেব নিশ্চিত, আমার দেশে কোনো বলা বলি না কিছু নেই, বাস দাঁড়াই গেলাম না। নিজের মুক্তাদের ব্যাপারে যিনি রেগুলার ইমাম, মুক্তাদের ব্যাপারে নিশ্চিত হবেন যে প্রত্যেকে কাতার বদ্ধ হওয়াটাকে ভালো করে বুঝতে পারছে কিনা, যে সঠিকভাবে দাঁড়ায় কিনা। যদি দাঁড়ানো নিশ্চিত হয়ে যায় তাহলে হয়ে গেল, ঠিক না? তারপরে যেই কাজটা আমাদের করতে হবে, দাঁড়ানোটা নিশ্চিত করার পর যে কাজটা, সেটা হচ্ছে আমাদের তাকবীর দিয়ে সালাত আদায় করতে হবে। তার আগে হচ্ছে নিয়ত, তাকবীরের আগে, তাকবীরের আগে যে নিয়তটার ব্যাপারে নিশ্চিত হতে হবে। নিয়তটা কিন্তু মুখের জিনিস না, নিয়তটা হচ্ছে মনের দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয়। তাইলে মনের দৃঢ় সংকল্প দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে সালাত, কোন সালাত এটা, আর একটা হচ্ছে ফরজ না সুন্নত বা নফল। এই দুইটা জিনিস মনে করলেই হয়ে যায় নিয়তের মধ্যে। যেমন আমরা জুমার সালাত আদায় করবো, খেয়াল করবেন জুমার সালাত, বাস এটা জুমার সালাত আদায় করতেছি, এটা ফরজ, এটা আর বল লাগে, কারণ জুমার সালাত তো ফরজই নাকি? হ্যাঁ, বা জুমার ফরজ সালাত আদায় করতেছি, মানে ফরজ না নফল না সুন্নত এটাকে ভিন্ন করতে হবে, আর সালাদ সালাতের সময়টা, যেমন জোরে সালাত আদায় করতে, জোরের ফরজ আদায় করতেছি, জোরে সুন্নত আদায় করতেছি, আসরের ফরজ, আসরের সুন্নত। তাহলে সালাতের টাইমটা, নামটা আর কি, সুন্নত না নফল, এটা হচ্ছে পার্থক্যের ব্যাপার, আর বেশি কিছু না। কার পিছনে পড়তেছি, হ্যাঁ ইমাম সাহেবকে নাকি কেবলামুখী হয়েছি, এগুলো কি আল্লাহ দেখে না? এই কারণে মসজিদে নবীর মধ্যে আমরা যখন আওয়াজ কি বেশি হয়ে যায়, শুনতে কষ্ট হবে না, আওয়াজ বেশি মনে হয়। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, মসজিদে নবীতে একজন ইন্ডিয়ান লোক এক সৌদির পাশে দাঁড়াইছে, দাঁড়াইছে আর ওই যে মোতাওয়াজ্জিহান ইলাজিয়াতুল কাম এটা সেটা বলতেছে। তাহলে ও পাশ থেকে বলেছে যে ইমামের পিছনে বললেন ইমামের নাম তো জানাস না, আমি বলে দিতেছি ইমামের নাম কি, যে আল্লাহ এতই যে একবারে কিছুই দেখে না, তুই কোন দিকে ফিরে দাঁড়াইছিলি, বলে দিতে হয় আমি ক্যাবলাম গিয়ে দাঁড়াইছি, যে তুমি ইমামের নাম আল্লাহ জান না, তাহলে বলে দিতে হবে আমি অমুক ইমামের পিছনে একটা দা করছি। হ্যাঁ, একটা দিয়ে বিহাদের ইমাম বললে হবে না, নামও তো বলতে হবে যে এই ইমামের নাম কি, এত কিছু বলার দরকার কি? আপনি কেবল ইমামের পিছনে দাঁড়াইছেন আল্লাহ দেখতেছে, কেবল হয়ে দাঁড়াইছেন আল্লাহ দেখতেছে, আপনার দরকার নামাজের ব্যাপারটা নিশ্চিত করা। কারণ হইতে পারে আপনি কাজা নামাজ পড়ে, হইতে পারে না আপনি জোরের টাইমে ফজরও পড়তে পারেন, কারো কাজা নামাজ থাকলে। এই কারণে নামাজটাকে নিশ্চিত করা আর ফরজ নফল সুন্নত এটার মধ্যে ব্যবধান সৃষ্টি করা, এটা হচ্ছে মূল। এই দুইটা জিনিস মাথায় রাখলেই আপনার যথেষ্ট, যে আমি তাকবীর দেওয়ার আগে মনে করবেন যে আমি কি জোরের ফরজ সালাত আদায় করতেছি বা জোরের শূন্যত আদায় করতেছি, বাস এটা মনে ভাব আনলেই নিয়ত হয়ে যাবে। মৌখিকভাবে উচ্চারণ করা বেদাত, যেই ভাষাই হোক না কেন, মৌখিকভাবে উচ্চারণ করা বেদাত, ইংরেজি ভাষায় হোক, বাংলা হয়, যেই ভাষাই হোক না কেন, গ্রহণযোগ্য না, আরবি ভাষায়, কোনো ভাষায় গ্রহণযোগ্য না। নিয়ত মুখে উচ্চারণ করা বেদাত, মুখে উচ্চারণ করা যাবে না। তাইলে মনের ভিতরে নামাজের কথা মনে করা আর কি, ফরজ সুন্নত এগুলোর ব্যবধান করেই তারপরে তাকবীর দিবে, আল্লাহ আকবার বলবে, আল্লাহ আকবার হইতেছে আপনার সালাতের শুরু, এটা হচ্ছে মূল শুরুর জায়গা। আপনার আওয়াজ আমার শুনে যায় না ঠিক মতো, দেখবেন নাকি? হ্যাঁ, তাইলে যেটা বলছিলাম সেটা হচ্ছে তাকবীর দেওয়া, তাকবীর দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুস সালাতি আত-তুহুর, তারপরে ওয়াফতিতাহু আত-তাকবীর বা ওয়া তাহরীমুহু আত-তাকবীর ওয়া তাহলীলুহু আত-তাসলীম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতের মিফতাহ, চাবি হচ্ছে কি, পবিত্রতা।
আর সেটার ওয়াত্তাহরিমু হাত্তাকবীর এবং তাকবীরটা হচ্ছে নামাজের বাইরে যে কোনো জিনিস করা হালাল সবগুলোকে হারাম করে দেয় আল্লাহ আকবার বলা মানে কি নামাজের বাইরে যত কাজ করতে পারতেন সব হারাম কোনটা চলবে না তাকবীর দেওয়ার মানে এটা যে আমি সালাতে ঢুকে গেছি এবার সব কাজ বন্ধ আপনি কোনো বাইরের কাজের চিন্তাও করতে পারবেন না অন্য কোনো কাজে মনোযোগও দিতে পারবেন না সব বন্ধ এটাকে তাহরিম বলে কি বলে এই কারণে তাকবীরটাকে কি বলে আত-তাকবীরাতুত তাহরিম মানে কি তাকবীর তাহরিম বলে না আমাদের দেশে মানে হারাম করে দেয় মানে বাইরের সব কাজ হারাম এখন শুধু চিন্তে সালাত আর কোনো চিন্তা মাথার মধ্যে ঢুকতে পারবে না সব হারাম করে দিলেন আপনি তাকবীরের মাধ্যমে সব হারাম হয়ে গেল আবার হালাল হবে কখন ওয়া তাহলিলু ওয়া তাসলিম সালাম ফেরানোর সাথে সাথে বাইরে সব কাজ হারাম হ্যাঁ এবার কেউ আপনাকে প্রতিবন্ধকতা রাখতে পারবে না কিন্তু আমার দেশে রাখে মুনাজাত দেওয়ার পর্যন্ত কি আর দাঁড়ায় না মানে এর এখন হালাল হয় নাই দাঁড়ানো চলে যাওয়া এগুলো না আপনি সালাম ফিরিলেন সে ডিউটি মানে এবার সব হালাল আপনি চলে যান বসে থাকে যা করেন করে হ্যাঁ আরেকজনের সাথে কথা বলে সমস্যা নেই কাজ শেষ তাই না তাকবীর দিয়ে কি সব হারাম করে দেওয়া হয় যখন তাকবীর দিবেন তারপরে যে কাজ সেটা হচ্ছে কি সানা পড়া সানার সাতটা ধরন আছে তার মধ্যে একটা ধরন তো আমরা জানি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা এটা সবাই জানে এটা বললে চলবে আরো সুন্দর সুন্দর আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআত বাইনাল মাশরিক ওয়াল মাগরিব এরকম অনেকগুলো সাতটা ধরন ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ হ্যাঁ আপনি উল্লেখ করেছেন হ্যাঁ তো শিখে নিলে ভালো তার মধ্যে একটা আছে আমাদের দেশে যেটা পড়ে নিবাজ্জাতু এটাকে আপনি বিছানা দোয়া বলে আসলে এটা এটাও কি দোয়া ইস্তিফতাহ এটাও কি একটা ধরন ওয়াজ্জাহতু ওয়াজহিল লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ এটা কোনো বিছানার দোয়া না অনেকে মনে করে যে বিছানাকে পবিত্র করে হ্যাঁ পবিত্র করার দোয়া না এইগুলো বাজে কথা এটা বেদাত না এটা সানার একটা প্রকার সানার একটা প্রকার ওয়াজ্জাহতু ওয়াজহিল লাযী যাই হোক এই যখন সানা পড়বে সানা পড়ার পর যে কাজটা সেটা হচ্ছে কি আপনার সুরে ফাতিহা পড়ার আগে কি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আউযু বিসমিল্লাহ ধরার নবীতে বেশ কম আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফসিহি হ্যাঁ ওয়া নাফখি পড়তেন মিন হামজিহি ওয়া নাফখি ওয়া নাফসিহি এটাও বলতেন বা আউযু বিল্লাহি সামির আলিম মিনাশ শাইতানির রাজিম এটাও বলতেন বা ডাইরেক্ট আউযু বিল্লাহি হ্যাঁ আউযু বিল্লাহি কি মিনাশ শাইতানির রাজিম যেটা প্রসিদ্ধ বা আমার দেশে যেটা পড়া হয় যেটা কি আপনার ওই যে তিনটা তিনবার যখন ইয়ে পড়ে সূরে হাসরের আয়াত তখন আউযু বিল্লাহ একটা পড়ে না নাকি সেটা যে কোনোটা পড়লেই আপনার হয়ে যাবে তাইলে এটা তাউজ মানে শয়তানকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা তারপরে বিসমিল্লাহ পড়ে সূরে ফাতিহা পড়ে একটা কথা বলতে ভুলে গেছি সেটা আগে আমরা যে হাত উঠেব তাকবীর দেওয়ার সময় এই হাত উঠানোর ব্যাপার কতটুকু উঠেবে যখন তাকবীর আমরা দিব তাকবীর কিন্তু সালাতের মধ্যে চারবার আপনার হাত উঠাইতে হয় তাকবীরের সময় হাত উঠানোর যে ব্যাপারটা এটা এক সালাতের মধ্যে কয়বার চারবার মানে চারটে জায়গা চারবার না চারটে জায়গা চারটে জায়গা এক নম্বর হচ্ছে যেটা নিয়ে দ্বন্দ্ব নেই শুরুতে তাকবীর তাহরিমের সময় আরেকটা হচ্ছে রুকু যাওয়ার সময় আরেকটা হচ্ছে রুকু থেকে উঠার সময় এটা প্রত্যেক রুকুর যত রুকু হইবে তত রুকু রুকুতে যাওয়ার সময় কি হাত উঠেবে হ্যাঁ তারপরে রুকু থেকে উঠে হাত উঠেবে আরেকটা থাকে তৃতীয় রাকাত যেই নামাজের মধ্যে আসে দুই রাকাত শেষ করে তৃতীয় রাকাতে যখন উঠবে তখন হাত উত্তোলন করবে এটাকে রাফউল ইয়াদাইন বলে দুই হাতকে উঁচু করা এটা চার জায়গায় তাইলে সালাতের মধ্যে কয় জায়গায় চার জায়গায় শুরুতে রুকুর আগে রুকুর পরে আর তৃতীয় রাকাতের শুরুতে উঠে তারপরে হাত উঠিয়ে এই উঠানোটা দুইভাবে হয় একটা হচ্ছে কান বরাবর এই যে কান এই বরাবর অথবা কান বরাবর দুইটা আমার দেশে কান বরাবরটা বেশি করে আরবরা কান বরাবর করে কান বরাবর ওরা বেশি করে না কান বরাবর যে কান এই কান বরাবর বা কান বরাবর যেটাই হোক না কেন আপনি যদি কান বরাবর করেন কান বরাবর করেন সেজদার টাইম হাতের রাখার জায়গাটা ওইভাবে হবে সেজদার মধ্যে আপনি যখন হাত রাখবেন সেজদা দেওয়ার জন্য তখনও কান বরাবর রাখতে পারেন কান বরাবরও রাখতে পারেন ওইখানে দুইটা সিস্টেম আপনি যদি কান বরাবর রাখে অভ্যস্ত হাত উঠানোর সময় কেন কান বরাবর কে হাতটা রাখবেন কান বরাবর হইলে কান বরাবর হাতটা রাখবেন মানে সেজদার সময় একইভাবে সুতরাং কান অথবা কান বরাবর দুইটাই আপনি করতে পারেন এক সালাতে একবার এটা করতে পারেন আরেক সালাতে আরেকটা করতে পারেন একটা থিওরি শিখে দেয় সেটা হচ্ছে আপনার
কোন ব্যাপারে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কয়েকটা পদ্ধতি যদি কি থাকে সমন্বয় করা নিষেধ, মানে সবগুলো একসাথে মিলিয়ে দিবেন এটা না, বরং এটা করবেন এক সময় এটা করবেন আরেক সময় এটা করবেন সিস্টেম। আপনি যেমন দোয়া ইস্তিফতাহ সানা যেটাকে বলি আমরা, এটা সাত ধরনের আছে, আপনি একসাথে দুই তিন ধরনের পড়তে পারবেন না, মানে এক নামাজের মধ্যে একটা পড়বেন আরেক নামাজে আরেকটা পড়বেন, এটা হচ্ছে নিয়ম, এটা কিন্তু সূত্র, এটা অনেকে জানে না, তেলগুলো পাকিয়ে ফেলে। আমাদের দেশে ওই দিন দেখলাম এক বক্তা, সে মানুষকে শিক্ষা দিতেছে আমরা সব হাদিসের সমন্বয় করে হাত বাঁধি। আচ্ছা আপনারা সমন্বয় করে হাত বাঁধতে গিয়ে কয়েছে রসুল এক সময় হাত ধরতেন আরেক সময় এরকম ভাবে রাখতেন, ধরতেন না এইখানে ধরার ক্ষেত্রে, তা আপনাকে একবারে সমন্বয় করে সব হাদিসের সমন্বয় করতে গিয়ে বলছে না, আপনি এক সময় একটা করেন, যখন এক হাদিসে এক বর্ণা আসছে তাহলে রসুল এক সময় একটা করছে, সবটাকে মিলিয়ে দিতে আপনাকে বলেন না, এটা আপনার সুবিধা আছে। তাইলে কখনো হাত কে কান পর্যন্ত উঠেবেন, কখনো কান পর্যন্ত উঠেবেন, নাকি এক সালাতে সবই করবেন? না, মানে একটা একটা এক সালাতে একটা, মানে রসুল থেকে কোনো জিনিসের কয়েক বর্ণনা মিললে এক সময় একটা করতে হবে, সবটাকে একসাথে করা যাবে না, ঠিক না? এটা হচ্ছে সূত্র, এটা মনে রাখবেন। একসাথে দুই সানা করতে যাবেন না, মানে একসাথে এরকম যেগুলো ভিন্ন ভিন্ন আছে। তারপর হয়েছে আপনার হাত বাঁধা, হাত যখন উঠেলেন তারপরে বাঁধলেন, এই বাঁধার সময় এসে কথা, বাঁধা সংক্রান্ত তিনটা আদেশ আছে, ড্রেসে নাবিন নিছে, আরেকটা হচ্ছে নাবিন থেকে একটু উপরে, আরেকটা হচ্ছে বুকের উপরে। প্রত্যেক হাদিসের মধ্যে কিছু দুর্বলতা আছে কিন্তু সবলতা বেশি বুকের উপর হাত বাঁধার ব্যাপারে, এটা হচ্ছে এই সবগুলোর মধ্যে সবল, তুলনামূলক সবল, সুতরাং এটাই করবে। হ্যাঁ, বুকের উপর হাত বাঁধা, তার থেকে নিচু হইলে সমস্যা নেই, এইভাবে যদি ধরা হয়, এইভাবে মানে এই বাঁধার মধ্যে এইভাবে আপনি রেখে দিতে পারেন, এটা একটা, আবার ধরতেও পারেন মাঝে মাঝে। হ্যাঁ, ধরার নিয়ম, ধরলেন এইভাবে ধরলেন, মানে আমাদের দেশে বলা হয় যে ধরা এবং রাখা দুটো একসাথে করেন না, ধরলে এইভাবে ধরবেন এই একটা সিস্টেম, অথবা এমনি রেখে দিলেন ধরলেন না এমনি রেখে দিলেন, হ্যাঁ দুইভাবে। যদি আপনার কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটার উপর এটা রাখতেন, এক হাতের উপর আরেক হাত, আর কিছুর উপর এই যে এটাকে রুস্ক বলে রুস্ক, হ্যাঁ এটার উপর, এবং এই এটাকে সাঈদ বলে এটার উপর, তাইলে এইভাবে হাত রাখে, তাহলে এটার উপর হয়ে গেল, এই যে এটা চালু হইলে তারপর এরকম রেখে দেওয়া অথবা ধরা, হ্যাঁ দুইটা সিস্টেম। কিন্তু যদি এইভাবে সবটা করেন, রাখলে কি নাভির নিচে যাবে? যাবে না, কমপক্ষে এই নাভির উপরে থাকবে, কে নিচে যায় না, নিচের হাতে একবারে দূর করে। হ্যাঁ, যদি আপনি এইভাবে ঠিক মতো ধরেন এটা কতটুকু যাবে, যাইলে এতটুকু যাবে, তারপর পেটের উপর থাকবে, কি অনেকে বলে যে এইভাবে ধরলে একবারে নিচে চলে যায়, হ্যাঁ আর নিচে চলে গেলে আপনি ফটো ঘুরে দেখবেন বোকার মতোই দেখা যায়, যে হাবলা টাইপের দাঁড়ায় আছে নাকি, হ্যাঁ ধরুক আপনি ঠিক মতো এভাবে দাঁড়াবেন, এটাই এটাই ঠিক পথ। যাই হোক, ওই যে কেউ আবার বলে যে আপনি দুই জায়গায় যে হাদিস খাটাইলেন কেন, আমার দেশে পুরুষের জন্য এক ধরনের, মহিলার জন্য এক ধরনের, আচ্ছা রসুলে তো সালাত শিখেছে সবাইকে এক ধরনের, তা আপনি মহিলার জন্য একটা পুরুষের জন্য আরেকটা, এটা কোন ধরনের? রসুল কি কোনোদিন একটা হাদিসও কেউ দেখাইতে পারবে না রসুল ভিন্নভাবে মহিলাদেরকে সালাত শিক্ষা দিয়েছে? না, শিক্ষা দেন নাই। রসুল বলছেন আমাকে যেভাবে পড়তে দেখো সবাই পড়ো, মহিলাদের কোনো ভিন্ন সালাত নাই, মহিলা পুরুষ সালাত এক ধরনের, এক ধরনের সালাত। সুতরাং যদি হাত বাঁধা লাগে মহিলার বুকের উপর হাত বাঁধবে, পুরুষে নামে নিশ্চয়, এটা কোন ধরনের? হ্যাঁ, দুটো হাদিস যদি শুদ্ধ হইত তাহলে দুই সময় দুইটা করতাম নাকি, পুরুষ মহিলা একই। সুতরাং যখন এটার মধ্যে সবল শুধু কি বুকের উপর বাঁধা বা নাভির থেকে উপরের দিকে বাঁধা, তাহলে সেটাই হোক, একটু নিচে আসলে অসুবিধা নেই, ঠিক না? তাহলে এটা হচ্ছে হাত বাঁধার ধরন। তারপরে যেটা করণীয় আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ার পর, সেটা হইতেছে আপনার সূরা ফাতিহা পড়া। আজকে তো সব শেষ করা যাবে না, মানে আর কিছু বলে শেষ করতেছি, আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে তাওহীদ আর বাসমালা পড়ার পর, মানে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা পড়া, এই সূরা ফাতিহাটা সবার জন্য বাধ্যতামূলক। হযরত উবাদ ইবনে সামিতের হাদিসের মধ্যে আছে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, যে কোনো সালাত হবে না সূরা ফাতিহা ছাড়া, সালাত নামে যত সালাত আছে কোনোটাই হবে না কি সূরা ফাতিহা ছাড়া, হবে না, এটা হচ্ছে পরিষ্কার কথা। তাহলে ব্যাপক হাদিস, ব্যাপক হাদিস হবে না। এখন আমাদের দেশে যেটা সমস্যা,
সেটা হচ্ছে কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ওই দেখো দি মনোযোগ দিয়ে চুপ হয়ে শোনো, তাহলে তোমাদের উপর আল্লাহ দয়া করবে। আমাদের দেশে বলে তাইলে ইমাম যখন পড়ে তখন কি চুপ করে থাকতে হবে, ঠিক না? চুপ করে থাকার কথা। এখন একটা কথা তো একটা, এটার মধ্যে ফল্ট আছে। আমার দেশের বিধান হচ্ছে ইমাম জোরে পড়ো, কাস্তে পড়ো, সর্বাবস্থায় মুক্তাদি কোনো সুরে ফাতিহা পড়বে না। কিন্তু এই আয়াতে কি সেটা বলছে? ইমাম উচ্চ স্বরে পড়লে আপনাকে মনোযোগ দিয়ে শুনতে বলছে, আর হে যদি উচ্চ স্বরে না পড়ে আপনি কি শুনবেন? তাইলে নিচু স্বরে যে সালাদগুলো আছে, যেমন দিনের বেলার সালাদ, জোহর, আসর, এইখানে মুক্তাদির সুরে ফাতিহা পড়া ওয়াজিব। ইমাম আবু হানিফার শাগরিদ দুইজন যে নাম করা আবু ইউসুফ মুহাম্মদ, এই দুইজনের নিকটেও ওয়াজিব, দুইজনে ওয়াজিব বলেন যে সুরে ফাতিহা সিররি নামাজে দিনের বেলার নামাজের মধ্যে সুরে ফাতিহা পড়া ওয়াজিব। আর আমরা তো সব বেলাতে কি সব অবস্থায় আমরা রোকন বলি, ফরজ বলি, কারণ কোরআনের সাথে সাংঘর্ষিকতা না হয়ে পারা যায়, সমন্বয় রসুল নিজেও করে দিয়েছেন। এই কারণে মোহাম্মদ বিন সালাল উসাইমিন রাহিমাহুল্লাহ চমৎকার কথা বলেছেন যে যদি আমরা একটা হাদিস না পাইতাম তাহলে আমরা এটা মেনে নিতাম নির্দ্বিধায়, যে কোরআনের সাথে মিলিয়ে আমরা মানতে চেষ্টা করতাম। কিন্তু সমস্যা হয়েছে কি আরেকটা হাদিস নিয়ে, সেটা হচ্ছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের সালাত আদায় করতেছিলেন। ফজরের সালাত, ফজরের সালাত আদায় করার সময় তিনি দেখলেন যে পিছনে কে আওয়াজ দিয়ে কে সুরে পড়তেছে, তখন তার কেরাত পড়া খুব কষ্টকর হয়ে গেছে। তখন তিনি সালাম ফেরানোর পর জিজ্ঞাসা করলেন, হালকার আহাদ, যে আমার সাথে সাথে কেউ কেরাত পড়ছিল? তখন ওই সাহাবী বলে যে আমি পড়ছিলাম। তখন রসুল আকরম সাল্লাম বলছিলেন, লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে তোমরা কি সুরে ফাতিহা ছাড়া বাকি পড়বে না। ও কি করছে? সুরে ফাতিহা উচ্চ স্বরে পড়ছে, আরেকটা সুরেও কি উচ্চ স্বরে মিলেছে। তাইলে রসুল আকরম সাল্লামের সিদ্ধান্ত কি, সুরে ফাতিহা ছাড়া বাকিটা পড়বে না। আর এটা ছিল কি নামাজ, উচ্চ স্বরের নামাজ না ফজরের নামাজ? তাইলে এই হাদিসটার কারণে আমাদের হাদিসের মধ্যেই রসুল সমন্বয় করে দিলেন আয়াতের সাথে, কারণ আয়াতের হচ্ছে উচ্চ স্বরে আওয়াজ হইলে কি চুপ করে শোনার জন্য, কিন্তু রসুল নিজে বলছেন যে সুরে ফাতিহা ছাড়া আর কোনোটা পড়ে না। এখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সাহাবি, নাম হচ্ছে কি আবু হুরায়রা। আবু হুরায়রা কিন্তু বেশি হাদিস বর্ণনা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মান সাল্লা ওয়া লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসালাতুহু খিদাজুন 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 গায়রু তামাম, বলছে কেউ যদি সালাত আদায় করে সুরে ফাতিহা না পড়ে তাহলে তার সালাতটা অসম্পূর্ণ অসম্পূর্ণ অসম্পূর্ণ। খেদাজ মানে কি ত্রুটিপূর্ণ, আবার গায়রু তামাম বলছে অসম্পূর্ণ, মানে ভালো করে বুঝিয়ে দিয়েছেন ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ তার সালাতটা। এখন তার ছাত্রটি বলতেছে, বলে যে ইন্না না কোন ওরা আলিমাম, বলে যে আপনি বলতেছেন সালাত অসম্পূর্ণ হবে যদি আপনার সুরে ফাতিহা না পড়া হয়, আমরা যদি ইমামের পিছনে থাকি তখন তখন কি হবে? ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেছে, তাবি জিজ্ঞাসা করতেছে, তখন উনি সিদ্ধান্ত দিলেন, এটা মুসলিম শরীফের হাদিস, উনি সিদ্ধান্ত দিলেন কি ইকরা হা ফি নাফসিক, তুমি মনে মনে পড়বে, তাইলে তো ঝামেলা শেষ। তাইলে রসুল বলছেন সুরে ফাতিহা পড়বে, ওই যে ওযু উচ্চ স্বরে পড়ছে, সুরে ফাতিহা ছাড়া বাকিগুলো পড়বে না। কিন্তু ওইখানে সরাসরি বলে না মনে মনে পড়বে, এটা আর রসুলে বলে দেন না। এটা ব্যাখ্যা দিল কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন যে মনে মনে পড়বে, তাইলে তো ঝামেলা শেষ হয়ে গেল। কি মনে মনে পড়বে, পিছনে যারা মুক্তাদি থাকে মনে মনে পড়বে, তাইলে সাংঘর্ষিকতা শেষ হয়ে যায়। এটার জন্য কেউ কেউ আবার টাইম দিয়ে থাকে, কিন্তু টাইম দেওয়া লাগে না যদি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম পালন করে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আয়াতকে ভিন্ন করে পড়তেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থামতেন, তারপর বলতেন আর রহমানির রহিম, তারপরে থামতেন বলতেন মালিকি ইয়াউমিদ্দিন থামতেন, মানে কোনো আয়াত দুটি একসাথে পড়তেন না, এটা রসুলের অভ্যাস যে প্রত্যেকটা আয়াত ভিন্ন ভিন্ন করতেন। তাইলে আয়াত ভিন্ন পড়লে ফাঁক পাওয়া যায়, আপনি আয়াতের সাথে সাথে মুক্তাদি পড়ে ফেলতে পারেন। কিন্তু যদি কেউ এরকম লাগাতার পড়তে থাকে তাহলে তিনি কি করবেন, শেষ করলে ইমাম শেষ করলে তখন পড়তে পারেন আমিন বলে, তারপরে তার কাজ তিনি সমাধান করতে পারেন। কেউ কেউ একটু টাইম দিয়ে থাকে, যেমন মসজিদ নবীর মধ্যে আলী আল হুদাইফি, উনি কিন্তু টাইম দেন, আর অন্যান্য খতিব ইমামরা টাইম দেন না। আর টাইম দেওয়ার ভিন্ন হাদিস যেটা আছে
সেটা কিন্তু বেশি শুদ্ধ না। যে ইমাম মুক্তাদিকে টাইম দিবে চুপ করে থাকে, যে এই মুক্তাদি যেন সুরে পাতায় পড়তে পারে, তাহলে কোনজন কত ধীরে পড়বে আসতে পড়বে সেগুলো কোনো ঠিক ঠিকানা নাই। তো টাইম দেওয়ার ভিন্ন বিধান নেই, কিন্তু সাক্তা আছে। রসুল আকরম সাল্লাম সাক্তা করতেন, মানে আমিন বলে চুপ থাকতেন কিছু সময়। তো এটার ব্যাখ্যা হয়েছে উলামায়ে কেরাম বলেন যে আরেকটা কি কেরাত পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, তারপরে আপনার কি বিসমিল্লাহ পড়ে শুরু করতেন, এই জন্য মাঝখানে চুপ থাকাটা। এই চুপ থাকাটা এই জন্য না যে মুক্তাদির জন্য টাইম দেওয়া হইল যে তারা পড়বে, এরকম না। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুওয়াল গাফুরুর রাহীম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد ريبايرا আমার আমরা সালাতের পদ্ধতি নিয়ে আলোচনা করতেছিলাম। একদিনে তো সব পদ্ধতি আলোচনা করা সম্ভব না, আর যতটুকু আলোচনা করেছি ততটুকুই একটা পয়েন্ট বলে সামনে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে সূরা ফাতিহা যখন আমরা পড়ব, সূরা ফাতিহার পর ওই যে আমিনের ব্যাপারটা আবার নিশ্চিত করে দেয়, তাহলে এখানে থামা যেতে পারে। যখন ইমাম সাহেব সূরে ফাতিহা পড়ে ফেলবেন, উচ্চ স্বরে যদি পড়েন মুক্তাদির আমিন বলবেন ইমামের সাথে। কারণ আবু দাউদের হাদিসের মধ্যে আছে যে যখন মুয়াজ্জিন বলা হইত তখন আমিন বলতেন, রাসূল ইসলাম কি আমিন বলতেন, মাদ্দা বিহা সাউতা টেনে বলতেন আমিন, এরকম বলতেন। আরেকটা হাদিসের মধ্যে আছে রাফা বিহা সাউতা, তিনি আওয়াজ উচ্চ স্বরে বলতেন। তাহলে নিয়ম হচ্ছে ওয়ালাদ্দালিন পরে মুক্তাদির আমিন বলবে না, ইমাম সাহেবের সাথে বলবে। ইমাম সাহেব যখন আমিন বলবে তার সাথে মিল দিয়ে বলবে। কেন? বুখারী হাদিসের মধ্যে আছে যে মান ওয়াফাকা তামিনুহু তামিনুল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যাম্বে। কারণ আমিন যদি কি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, তাহলে এই আমিন বলার কারণে তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে আগে। তাহলে এই যে ফেরেশতার সাথে মিলেবেন কিভাবে, ফেরেশতা মিলে ইমামের সাথে, ফেরেশতা মিলে কার সাথে, ইমামের সাথে। তাহলে আপনাকে ইমামের সাথে মিলাই দেবে, তাইলে না ফেরেশতার সাথে মিলবে। কেন আপনি যদি ইমাম এখন আমিন বলে নেই, ওয়ালাদ্দালিন বলার পরে আপনি শুরু করে দিলেন, তাইলে তো ইমামের সাথে গড়মিল হয়ে গেল। তাইলে ইমামে আমিন বললে আর এখন কেউ যদি আমিন না বলে আপনি আপনার ভাবেই বললেন, ঠিক না? আমাদের দেশে তার উচ্চস্বরে অনেক মসজিদে পড়ে না, তাইলে তার মিলাইতে পারলেন না। তাইলে মিলানোর জন্য এই কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ এই হাদিসটার হেডলাইন দিলেন আল জাহরু বিত্তামে কে, মানে যে হাদিসটা আমি বললাম যে ইমামের সাথে যদি মুক্তাদির কি আমিনটা যদি ফেরেশতার আমিনের সাথে মিলে তাইলে গুনাহ মাফ হয়ে যাবে, এটার হেডলাইন দিলেন ইমাম বুখারী। কি বুখারী হেডলাইন দিলেন জোরে আমিন বলা কে। এখন আমার দেশের হুজুররা বলে এইখানে জোরে আমিন পাইলে হবে, হ্যাঁ জোর আমিন এখানে পাইল গায়ে, তোমার থেকে তো ইমাম বুখারী পণ্ডিত বেশি। এতে একজন গবেষক ছিল, সে কিভাবে গবেষণা করে বাইর করছে, এইভাবে বাইর করছে। কারণ আপনি যদি ফেরেশতার সাথে মিলিয়ে যান তাহলে ইমামে উচ্চস্বরে আমিন বলা লাগবে, নাহলে ফেরেশতার সাথে মিলবে কেমন? কারণ ফেরেশতা তো ইমামের অনুকরণ করে, কারণ ইমাম যদি উচ্চস্বরে না বলে তাহলে আপনি কিভাবে এর সাথে মিলেবেন, ফেরেশতার সাথে মিলেবেন কিভাবে? তাহলে এবার ফাঁক বুঝে আসছে তো নাকি, মানে জোরে আমিন বলার। অনেকে বুখারির কোরআন শরীফকে মাথায় রাখি বলে যে আল্লাহর কসম যে বুখারির মধ্যে উচ্চস্বরে আমিন বলার কোনো হাদিস নেই, কারণ হে তো দেখবে না, কারণ হে তো গবেষণা ধর্মী জ্ঞান রাখে না। ইমাম বুখারি তো গবেষক ছিলেন, উনি কিভাবে বাইর করছেন, বাইর করছেন এইভাবে, কারণ কি ফেরেশতারা তো ইমামের সাথে মিলেবে আর মুক্তাদি মিলেবে ইমামের সাথে, তো ইমাম উচ্চস্বরটা মিলেবে কেমন? তাইলে উচ্চস্বরে বাইরে এসে তো এবার নাকি না, তাহলে এবার কসম করলে কি কসম টিকবে নাকি কসম নষ্ট হয়ে যাবে? হ্যাঁ আছে, তাহলে বুখারিতে জাহার বিত্তামিন আছে, কারণ হেডলাইন দিয়েছেন ইমাম বুখারি নিজেই। যদি হাদিসের মধ্যে সুস্পষ্ট নাই কিন্তু গবেষণা করে বাইর করতে হবে। আর এটাই বলছে ফিকহুল বুখারি ফি আবওয়াবে, আলেমরা বলছেন যে ইমাম বুখারি কত বড় গবেষক ছিলেন এটা বোঝায় যায় হেডলাইন দ্বারা, কারণ উনি আর কোনো কথা বলেন নাই, উনি হাদিস উল্লেখ করছেন উপরে একটা হেডলাইন দিয়েছেন, বেশি কিছু করেন নাই। ওনার হেডলাইনটা উনি কত বড় পণ্ডিত ছিলেন এটা বোঝা যায় যে কত বড় গবেষক, কারণ উনি গবেষণা করেই হেডলাইনটা দিয়েছিলেন। তাইলে হেডলাইনগুলো কিন্তু রসুলে দেন না, এগুলো কি ইমাম বুখারি নিজেই দিয়েছিলেন। আর হাদিসগুলো কে বলছেন, রসুল বলছেন, নিশ্চিত হয়ে হাদিসগুলো সংকলন করছেন, নতুবে এত বছর লাগার দরকার নেই। উনি কি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, কিন্তু বুখারি লিখতে 16 বছর গেছে,
থেকে এক জায়গায় নিচে ছোট ছোট লিখে দিলে পারে নাকি, কিন্তু এটা নিশ্চিত হইলেন গবেষণা করে যে কোন হাদিস যেন এমন না পাওয়া যায় যেটার মধ্যে কোনো ধরনের কি আছে আশঙ্কা আছে ভুল হওয়ার, না এমন কোনো নাই। আর এই পর্যন্ত ওনার এই চ্যালেঞ্জ ঠিকই আছে, ইমাম বুখারী মুসলিমের চ্যালেঞ্জ, কেউ এই পর্যন্ত ভুল হাদিস ধরতে পারে নাই। কিন্তু ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বান এটা উনি সহিহ দাবি করছে কিন্তু টিকে নাই, সহিহ ইবনে খুজাইমা ওনারা সহিহ লিখছে কিন্তু সহিহ প্রমাণিত হয় নাই। তাহলে সহিহ নামে কয়টা কিতাব? চারটা, দুইজনেরটা টিকছে গবেষণায় কেউ ভুল ধরতে পারে না আর দুইজনেরটা টিকে নাই। ইবনে হিব্বান আর কি ইবনে খুজাইমা ওনারা সহিহ দাবি করছেন কিন্তু পরবর্তী গবেষকরা প্রমাণ করে দেখাইছেন তোমার সব সহিহ না। হ্যাঁ, তোমার আমাদের দেশের ইয়ের মতো মকসুদুল মুমিনে, মকসুদুল মুমিনের মানুষই ভুল ধরে দেখে সহি মকসুদুল মুমিনের লেখছে না, আমি কই সহি কোনটা, ও দেখি যে এটার মধ্যেও সহি নাই, কারণ ও তো সহি বুঝে না ঠিক মতো। তাই হে সহি কে কেমন যে সহিটা বুঝে ওর কাছে নিলে না হে সহি করে দিবে নাকি, আর হে যতই সহি করতে যাবে তারপরে সহি হবে না, কারণ এই সহি জিনিসটাই বুঝে না। এই সমস্যা তো এইখানে নাকি, যদি আমাদের দেশের লেখক লেখকের বাড়ি কিন্তু কি এই লক্ষ্মী বলে দিচ্ছি সহি মকসুদুল মুমিনের লেখক কিন্তু আমাদের দেশ, এটা হচ্ছে দুঃখজনক। আর ইসলাম প্রচার এখান থেকে হয়েছে এটার প্রমাণ, কারণ তখনকার যুগে মকসুদুল মুমিন ছাড়া আর বই ছিল না নামাজ শিখার, এইটাও নোয়াখালীর মানুষের লেখা। যাই হোক, আল্লাহ ফসল ওয়াসাল্লাম আলা নবিয়্যিল মুস্তাফা ওয়া হাবিবিল মুস্তাফা মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ خير الخلائق وسيد الاولين والاخرين، اللهم صل وسلم وبارك عليه، وارض اللهم عن الخلفاء الراشدين والصحابه اجمعين، وعن التابعين والتابعين باحسان الى يوم الدين، وعنا معهم بمنك وكرمك واحسانك يا ارحم الراحمين، اللهم اعز الاسلام والمسلمين، واذل الشرك والمشركين، ودمر اعدائك اعداء الدين، وانصر عبادك الموحدين، واحي حوز الدين، واجعل هذا البلد امنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق امامنا وولاة امورنا الى كل ما تحب وترضى، وخذ بنواصيهم الى كل خير وهدى، اللهم اصلح قلوب ومنياتهم يا رب العرش العظيم. اللهم انا نسالك الجنه وما خر بها من قول عون، ونعوذ بك من النار وما خر اليها من قول عون، ونسالك ان تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه.